তাহলে তুমি বলছো ইয়াসিন ভাই, সেখানে গেলে আর কোনো দুঃখই থাকবে না আমাদের? আরে সুখী যদি না থাকবে, তবে এত টাকা পয়সা খরচ করে তোমাদের নিয়ে গিয়ে কি তামাশা করবো ভেবেছো? রাগ করো না ভাই, উপোস দিয়ে দিয়ে মন মেজাজটা বিগড়ে গেছে একেবারে, সহজেই কোনো কিছুতে বিশ্বাস জন্মাতে পারি না। এই হলো তোমাদের এক দোষ, বুঝেছো? না খেয়ে মাটি কামড়ে পড়ে থাকবে, অথচ বাঁচার জন্য বাইরে যেতে বললেই তোমাদের গায়ে জ্বর আসে। বাঁচবার পথ থাকলে কি আর গা ছেড়ে কেউ চলে যেতে চাই ভাই? যা কিছু ছিল সবই তো খুইয়েছি মহাজনের দায়ে, শেষ সম্বল এই ভিটেটুকু, তাও হয়তো কালকে হারাতে হবে। এরপর আমার গায়ে কি আর তোমার বাইরেই কি? তাহলে বোঝো, এখন সেখানে যাওয়া মাত্রই তুমি জমি পাবে, থাকবার ঘর পাবে একেবারে সাহেবদের মতো, পাকা ইটের গাঁথুনি, একবার গেলে কোনোদিনই আর আসতে চাইবে না তুমি, এ আমি দিব্যি করে বলতে পারি। জমি পাবো? পাবে মানে, এ পর্যন্ত যারা গেছে তাদের সবাই পেয়ে গেছে, তুমিও পাবে। নিজের হাতে জমি চষে অনেকেই এখন বড়লোক হয়ে গেছে। বড়লোক হওয়ার স্বপ্ন আমি দেখিনি ভাই, পরিবার পরিজন নিয়ে আমি শুধু বাঁচতে চাই। বেশ তো, তাই হবে। এর পরেও যদি তোমার ভালো না লাগে চলে আসবে, এমন তো আর নয় যে তুমি একাই যাচ্ছ। নুন খাওয়া, যাত্রাপুর, ঘোগাদহ, উলিপুর থেকে শয়ে শয়ে মানুষ যাচ্ছে। জমি থেকেও জীবনে যে স্বাদ আমি পূরণ করতে পারিনি, সেই স্বাদ যদি আজ পূরণ হয়, ভয় কি আমার দূর দেশে গিয়ে? নিজের হাতে জমি চষে আবাদ করব, ফসল ফলবে, আমার ফলানো সেই সবুজ ঘাসের শীষ ধরে সরিষার হলুদ ফুলের মাঝে গুড়ি গুড়ি পা ফেলে ছুটে বেড়াবে আমার টুকলি, আমার ভুলু, ওদের প্রাণ খোলা হাসির মাঝেই ডুবে যাবে আমার হারিয়ে যাওয়া সব দুঃখ। কি হলো, কথা করছো না যে? আরে তো ভাবনার কি আছে, তাহলে যাচ্ছে বলো। তাহলে টুকলির মাকে বলে সব গোছগাছ করে নাও, আজ রাতে ট্রেনেই রওনা দেব। টু লিভস অ্যান্ড এ বার্ড এর ছায়াবলম্বনে রচিত আজকের নাটক ভূঁই, রচনা ও প্রযোজনা কাজী জাকির হাসান, নাট্যানুষ্ঠান ভূঁই। আমি স্যার আপনার দাসানুদাস শ্রীযুক্ত দিগম্বর চন্দ্র বড়ুয়া, কালীঘাট চা বাগানের সিনিয়র কম্পাউন্ডার স্যার। ও বসুন। আসলে স্যার আপনি হঠাৎ এসে পড়ে সব দিকে ঠিক সামলে উঠতে পারেনি স্যার। তাতে কি হয়েছে, তেমন কোনো অসুবিধা হয়নি আমার? হ্যাঁ অসুবিধা হয়নি, বলেন কি স্যার। আপনি যা করেছেন সেজন্য ধন্যবাদ। স্যার ধন্যবাদ নয় স্যার, ধন্যবাদ নয়, এটা আমার কর্তব্য স্যার। কিন্তু স্যার আমার বড় দুঃখ হয় কি আমাকে চিনল না স্যার, আর 26 বছর এই কালীঘাট চা বাগানে পড়ে রয়েছি স্যার, স্রেফ মহব্বতে, স্রেফ মহব্বতে স্যার, নইলে কিসের টানে থাকবো বলুন। স্ত্রী ছেলে মেরে কি আপনার সঙ্গে আসছেন যে? আসলে স্যার দোষটা আমার দেহের, কেউ দেখে কি বিশ্বাস করতে চাইবে যে আমি এখনো বিয়ে করিনি? বিয়ে করেননি? সময় পেলাম কোথায় স্যার, সময় তো পেলাম না। আপনার মতো সেই যে গাড়ি থেকে নেমে কুলিকামিদের সেবা করতে শুরু করেছি, আজ এই 26 বছর শুধু সেবাই করে চলেছি। আর কটা দিনই বা বাঁচবো স্যার, তাই ভাবছি এক্সটেনশন লাইফটা এদের সেবা করেই কাটিয়ে দেবো কেন। বড়োবাবু খুব খুশি হলাম আপনার কথা শুনে। এই হচ্ছে স্যার একেবারে খাঁটি ভদ্রলোকের কথা, এখানকার কথা কি বলবো স্যার। আমার এই মহৎ উদ্দেশ্যটাকে কি জানেন স্যার, নিন্দুকরা বড্ড বেশি খাটো করে দেখছে, কথায় কথায় স্যার ওই আন্দোলনের হুমকি দেখায়। আন্দোলন? আসল কথা কি জানেন স্যার, কারো ভালো কেউ দেখতে পারে না, না পারুক না পারুক তাতে আমার কি স্যার, আমি স্যার ঠিকই ওদের সেবা করেই যাবো। নিশ্চয়ই করবেন, একটু বসুন আসছি। সে কি স্যার কোথাও বেরোবেন নাকি?
কুলিবস্তি দিকে যাব। শুনলাম আজ কিছু নতুন কুলি এসেছে। তাতে কি হয়েছে স্যার, সবেমাত্র কাল এলেন, একটু রেস্ট টেস্ট নিন, তারপর সুস্থ বোধ হলে না হয় আপনাকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো। মেডিকেল টেস্ট ছাড়া কালকে তো তাদের কাজ করতে দেবে? নাহলে পরশু করবে স্যার। বলেন কি, এ দুদিন তারা খাবে কি? আপনি স্যার ওদের জন্য মিটিয়ে তো ভাবছেন, অমন তাগড়া দিয়ে দু চার দিন শুয়ে নেবার শক্তি ওদের ঠিকই রয়েছে, বরং ওরা লজ্জা পাবে স্যার আপনি ওদের নিয়ে এত ভাবছেন শুনলে। আপনি ঠিকই বলেছেন বুড়ো বাবু, কুলিদের নিয়ে হঠাৎ করে আসা ভাবা ঠিক নয়, তাতে বিপদের আশঙ্কাই বেশি। রাইট স্যার, রাইট। আপনি এখন আসুন। আগে ও আগে স্যার, তুমি বুঝি আজ এসেছো ভাই? হ্যাঁ। কোথা থেকে? ফুলবাড়ি। আপনি? পঞ্চগড় থেকে। ও, কতদিন এসেছেন? তা সে প্রায় 12 বছর হবে। কোনো সর্দার নিয়ে এসেছিল বুঝি? নিজের ইচ্ছে কেউ কি এখানে আসে ভাই? যত কুলি দেখছো সব মালিকদের আর কাটি জোগাড় করে নিয়ে এসেছে। তা ভাই, তুমি কেন মরতে এলে এখানে? মরতে? আপনি দেখছি এখানে সুখী নন। সুখী? হ্যাঁ, আছি ওই একরকম। নিশ্চিত মরণের মুখ থেকে ছেলে মেয়েকে বাঁচানোর জন্যই চলে এসেছি। এখানে 3 বছরের মেয়াদ ছিল আমাদের, কিন্তু মেয়াদ ফুরিয়ে গেল, ফিরে যেতে আর পারলাম না ভাই। কে আটকে রাখলো আপনাকে? আমার অদৃষ্ট, এখানকার মহাজনের কাছে ধার পড়ে গিয়েছিল। আগের মতো এখানে আর তেমন রোজগার পাতি হয় না। আজ 12 বছর আত্মীয় স্বজন ছেড়ে রয়েছি, তারা বেঁচে আছে কি মরে গেছে জানি না। যেটুকু জমি জমা ছিল এতদিনে তাও আছে কিনা বলতে পারি না। একদিন শুনলাম সরকার নাকি খাল কেটে দিয়েছে। একবার মনে হয়েছিল বুড়ো বয়সে গায়ে ফিরে গিয়ে নিজের জমি জমা চষে কোনো রকমের দিন কাটাবো, আপনার জনের মধ্যে শান্তিতে চোখ বুঝতে পারবো, কিন্তু বরাতে হলো না। এই দেখো, নিজের কথাই শুধু বলে চলেছি, তুমি কেন এলে বললে না তো ভাই? এই পোড়া পেট। ও, তাহলে তুমিও কন্ট্রাক্টে সই করেছ? এখনো করা হয়নি। এসে যখন পড়েছ সই করো আর নাই করো, ফেরার পথ বন্ধ। বন্ধ কেন? কেন যে বন্ধ নিজেই তা জানতে পারবে। কথায় বলে না, পয়লা জল তারপর কাদা, এ এক অদ্ভুত কারাগার ভাই। এর দরজা জানালা একটিও শিক নেই, একটি খিলো নেই, তবু এ জেল ভেঙে পালাবার কোনো উপায়ও নেই। সমস্ত চা বাগান ঘিরে চৌকিদার পাহারা দিচ্ছে। এসব কথা তো ইয়াসিন একবারও আমাকে বলিনি। ভয় কি ভাই, সব কিছু সয়ে যাবে। ভুলে যাচ্ছ কেন? এখানে যা হোক দুবেলা দুমুঠো তো জুটছে, কিন্তু গায়ে? আজ রাত্রিরে তোমরা কিন্তু আমার ওখানেই খাবে, বুঝেছো? সে কি কথা, থাক থাক ভাই, আপনাকে আর আমাদের জন্য এত কষ্ট করতে হবে? এতে আর কষ্ট কি দেখলে? তুমি আমাকে ভাই বলেছ, আমিও তোমাকে ভাই বলে দেখেছি। তাছাড়া দুজনেই যখন পাশাপাশি বাস করব, প্রতিবেশী হিসেবে তখন টাটকা দায়িত্বটুকু না হয় আমি পালন করলাম, কি বলো? যাই ভাই, ঘরের মানুষটাকে আবার সাহায্য করতে হবে তো, যাই। হ্যাঁ, উনি যা বললেন তা কি সত্যি? আরে ডাক্তার সাহেব যে, আসুন আসুন আসুন, বসুন। কি ব্যাপার, এদিকে একদম দেখাই যায় না যে, কোথায় থাকেন বলুন তো? নতুন আউটডোর খুলেছি, বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সেখানেই থাকি, কাজেই ইচ্ছে থাকা সত্ত্বেও এদিকে বড় বেশি একটা আসতে পারি না। কেমন আছেন বলুন? আর কেমন থাকবো। হ্যাঁ, সে আপনাকে দেখে অনুমান করতে পারছি, যেভাবে রোগ আর রোগীদের নিয়ে মেতেছেন তাতে করে ভবিষ্যতে ডাক্তারের প্রয়োজন যে আর হবে না
সে আমি স্পষ্ট করে বলতে পারি। আসলে চিকিৎসার তুলনায় রোগীর সংখ্যা যেন অনেক বেশি, সমস্যা অনেক। একদিনই যে সব সমস্যা সেরে যাবে এমন কথা আমি বলছি না, তবে আন্তরিকতার সঙ্গে বাস্তব পদক্ষেপ নিলে এসব সমস্যার হয়তোবা কিছুটা সুরাহা হতে পারে, আর সেজন্যই আপনার সাহায্য আমার একান্তভাবে প্রয়োজন। আমার তরফ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস আপনাকে আমি দিচ্ছি ডক্টর ইমরান। এবার বলুন কি করতে হবে আমাকে। গত কয়েক রাত খেতে একটা স্কিম তৈরি করেছি, আমার ইচ্ছে ওটা আপনার হাত দিয়ে বাস্তবায়ন হোক। বেশ তো, সাবমিট করুন, নিশ্চয়ই আমি দেখব। এবার বলুন কালীঘাট কেমন লাগছে? ট্যুরিস্ট ভাবটা কেটে গেলেই বুঝতে পারবো। খুব খারাপ লাগবে না আশা করি, 10 বছর আছে, বুঝতে পারছি মনকে ভরিয়ে রাখার মতো বৈচিত্র্য আছে এখানে। কি বলেন বড়ুয়া বাবু? স্যার 26 বছর পড়ে রয়েছে কি সাধে স্যার, মহব্বতে স্যার, সে মহব্বতে। বড়ুয়ার মতো জেনুইন গাইড থাকতে ডাক্তার সাহেবের কালীঘাট খারাপ লাগবে এ আমার বিশ্বাসই হয় না। না না, আমি তা বলছি যে আসলে বড়ুয়াবাবু আছেন বলেই কিছুটা রক্ষে, নইলে সমস্যার ভিড়ে কবেই চ্যাপ্টা হয়ে যেতাম। স্যার এই বড়ুয়াকে স্যার জেনুইন হেল্পার হিসেবে সবসময় কাছে পাবেন স্যার, কিচ্ছু ভাববেন না স্যার, ওই ভাবাভাবির ব্যাপারগুলো স্যার আপনি আমার উপরে ছেড়ে দিন। দেখবেন প্রবলেম বলে কোনো শব্দই আর আপনার কানের কাছে এসে ধাক্কা খাবে না। সালাম হুজুর। সালাম, তোমাকে এখানে নতুন মনে হচ্ছে। ও কদিন হয় এসেছে হুজুর। নিয়ে এসেছে কে, ইয়াসিন সর্দার? জি হুজুর। আমার সঙ্গে দেখা না করে বদমাশটা পালিয়ে বেড়াচ্ছে, কোথায় আছে ও জানো? জি না হুজুর। বাবা বাবা খাবার তৈরি। ও কে? আমার মেয়ে হুজুর। ওভাবে পালিয়ে গেল কেন, ডাকো ওকে। হুজুর ছোট মেয়ে আপনাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। তোমার বরাত খুব ভালো ভায়া, অল্পেই বেঁচে গেলে। তোদের ভাগ্য ভালো যে আমার মতের ভালো মানুষ পেয়েছিলি, অন্য কেউ হলে জুটিয়ে সব লম্বা করেই তো। এখানে কি মরতে এসেছে কেন, এখানে মরতে এসছে কেন? তোর বাপ করে সব বলে দিয়েছি, যা বেরোতে করেছে শুনিলে ডাক্তারবাবু কি বলে গেলেন, যা। তুই তো আবার আসবে ভুলিয়ে গেল কি? হ্যাঁ এত বড় সাহস, মুখে মুখে তক্ক। এই ষাঁড়ের বাচ্চাটা আবার হাঙ্গামা শুরু করেছে, যাই দেখি কি করে। আমি আমি ওকে খুন করে ফেলবে, কোথায় লুকাবে, গুহা কেটে বার করবে তোকে। তুই বাঙালি বাবু, কি হয়েছে আমার চিৎকার করছো কেন? আমি আমি ওকে খুন করে ফেলবে, আমি ওকে খুন করে ফেলবে ওর লহু দিয়ে। শুনলেন শুনলেন স্যার, কি সাংঘাতিক কথা, আপনি চুপ করুন। ঠিক আছে বলো কি হয়েছে। ডাক্তার বাবু, বড়ুয়া বাবু আমার থেকে টিকা নিল কিন্তু হারিয়া খেতে দিল না গো, আমি মরে গেনু গো ডাক্তার বাবু, আমি মরে গেনু। মাদ্রা মারার জায়গা পাও না, মরছু লিভারের দোষে, চিৎকার করছে আবার হানিয়া খেতে, কি হবে তোমাদের চিকিৎসা করে বলতে পারো? যত্ত সব কিরে, হ্যাঁ একেবারে চুপ মেরে গেলি যে, শুনলে কি বলে গেল বাবা? বড় বড় মানুষের বড় বড় কথা, সবাই কি আর বড়ুয়া ভেবেছি, যখন যা খুশি করবি করতে দেবো, যখন যা খুশি বলবি শুনবার হজম করে ফেলবো। রে কাছের মানুষ কি আর সবাই হয় রে, উনি আজ আছেন কাল নেই, আর এই চিরদিনের বোঝা যখন আমাকেই টানতে হবে, তখন কথায় কথায় এত খুন খারাপই কেন? এই
আত্মীয় স্বজন ছেড়ে এই জঙ্গলে পড়ে রয়েছি কি তোদের কথা শুনবার জন্যে? হ্যাঁ যাবো যাবো যাবো, একদিন ঠিকই যাবো, সেদিন বেটারা টের পাবি যে বড়ুয়ার দাম আছে কি নেই। ওই পাঁচ টাকা সেরে বিশ টাকায় তোকে পুরো পাঁচ সের চাউল এখন দিয়ে দিলাম, বুঝলি? কাটাকাটি আর করতে চাইনি, বাধা খরিদ্দার, তোকে তো আর অবিশ্বাস করতে পারি না। বাকি টাকাটা তোর নামে খাতায় টুকে রাখছি, পুরনো ধারের সঙ্গে জুড়ে দেবক্ষণ, কেমন? সুদ ওই বরাবরই যা দিয়ে থাকি সেই তিরিশ টাকা করে। যা যা যা, দেরি করিস নে, ওদিকে সবাই হয়তো তোর জন্য বসে রয়েছে। কিরে কি চাই তোর? হ্যাঁ করে দেখছিস কি, কি চাই তোর, আটা না চাউল? দুটোই। কোন চা বাগানে কাজ করিস? কালীঘাট। কালীঘাট, তা সেখানে না কিনে এত দূরে আসতে গেলি কেন? পাইকারি ছাড়া আমার দোকানে আবার খুচরো বেচা কেনা হয় না কি না, তা তোর খাতিরে আমি খুচরোই দিচ্ছি কষের। আটার সের কত? দরের তফাত আমার কাছে নেই, কাছের দোকান ফেলে কেন যে এত দূর জিনিসপত্র কিনতে আসিস তা কি আর আমি বুঝিনে, খালি খুঁজে বেড়াচ্ছিস আমার দোকানের চেয়ে কম দরে কোথায় মাল পাওয়া যায়, তাই না? গরিব মানুষ, যেখানে সস্তায় পাবো সেখান থেকেই তো কিনবো। আর আমি চেষ্টা করব সবচেয়ে চড়া দামে যেখানে পাবো সেখানেই বিক্রি করব। ঠিক আছে, দশের আটা আর দুশের চাল দাও। ওহে, এই কলিটা যা যা চাইছে ওজন করে দিয়ে দাও। কাজ কেমন চলছে ইয়াসিন? সালাম হুজুর। সালাম, কারখানায় আজ কত ঝুড়ি গেছে? 407 ঝুড়ি হুজুর। ওবেলা আরো কিছু যাবে। আরো কিছু মানে কত ঝুড়ি? তা সদিক তো বটে। তাহলে হচ্ছে 607 ঝুড়ি। দাঁড়া দাঁড়া হিসাব করে দেখি, একর পিছু হলো 500 পাউন্ড। ডাম দিকে টিলার ধার ঘেসে পাতা তুলছে মেয়েটি কেড়ে ইয়াসিন। আমার বউ। তোর বউ? কই, আগে তো কখনো দেখিনি। তা কাজে নতুন লাগিয়েছিস বুঝি? জি হুজুর। তা প্রথমটাকে শুয়ে এসেছে নাকি ভাগিয়ে দিয়েছিস? এ বয়সে যাবে কোথায় হুজুর, আমার ঘরেই রয়েছে। বাহ 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 বাহ, তোর দিলের বাহাদুরি আছে বটে ইয়াসিন। দেখ দেখি টুকলি কি আপদ, সারাদিন কি মিলছি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? তাতে তোমার কি হয়েছে মা, এক মনে কাজ করে যাও দেখি। আমার কিন্তু বাচ্চা বড় ভয় করছে, ওই লোকটাই না কাল আমাদের কুটির সামনে এসেছিল। তুমি যে কি বলো মা, দাঁড়িয়ে রয়েছে তো কি হয়েছে, তোমার কাজ তুমি করে যাও, পাতা তো এখনো ভালো করে ছিঁড়তেই পারো না, ইয়াসিন চাচা দেখলে কিন্তু ভীষণ রাগ করবে। তাই বলে অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে কি আর কাজ করা যায় কখনো? ওদিকে তুমি না তাকালেই পারো। দেখছিস না তোর চাচির দিকে কেমন একদৃষ্টিতে চেয়ে আছে, চোখে পলক পড়ছে না? ওদিকে নজর রেখে মুখ বন্ধ করে কাজ করো সব। তোর কথার মাঝে চাবুকের শব্দ আছে, আর এই জন্যই তোকে এত প্যার করি, বুঝলি ইয়াসিন? হুজুরের মেহেরবানি। বাংলায় আসিস একবার, কথা আছে। সালাম ইয়াসিন। শালা শকুন। আজ কেমন আছো গাঙ্গু? আজ আমার মনটার কি হয়েছে কে জানে, একবার মনে হচ্ছে ছুটে বেড়াই, আবার মনে হচ্ছে কাঁদি, গলা ফাটায় কাঁদি। পুরুষ মানুষের এভাবে ভেঙে পড়লে কি চলে, ভুলে যাচ্ছ কেন? তোমার সংসার আছে, ঘরে স্ত্রী রয়েছে। বহু ওইটাই তো আমার আপদ ছিল ডক্টর বাবু, ভালোই ছিলাম, হঠাৎ বুড়া বাবার শোক হলো, বউয়ের মুখ দেখবে
বিহা দিলেট ছেলে বউয়ের মুখ দেখে ও তো ফুটিয়া গেল আর আমার গলায় ঝুলিয়ে দিলে আপদ কি বাগানে একটু চাকরি পেলাম মন তো খুব খুশি হলো ঘর বদলো এখানে ম্যানেজার বাবু বললেন জমি দেবে শুনে মন তো খুশি হলো আমি ভাবলাম কাম করে টাকা জমাব বলদ কিনব ঘর করব হাল করব গাটা গা কে দেখাব আমি গঙ্গটু মোরল সীতারাম মোরলে লাতি কিন্তু কিন্তু পারলাম না গো বাবু আমি পারলাম না কে বললে তুমি পারবে না ভালো হয়ে ওঠা আগে নিশ্চয়ই পারবে তোমার সব কিছু আবার হবে হ্যাঁ হয়তো হবে কিন্তু বউটো তো আর আসবে নাই ডাক্তার বাবু রাগ করে আর কদিন থাকবে তুমি দেখো ঠিকই আসবে একদিন সাঁত রাতে বউটো আমার কোথাও যেন হারায় গেল গো ডাক্তার বাবু কোথাও যেন হারায় গেল বলো কি পাগলের মতো ঝাড় জঙ্গল ভেঙে খুঁজতে লাগলাম কিন্তু কিন্তু কোথাও তাকে পেলাম না গো একদিন সাঁত রাতে দেখলাম সারা গায়ে চাপ চাপ লহু মেখে জল ডালে বউটো আমার ঝুলায় আছে গো ডাক্তার বাবু বউটো আমার ঝুলায় আছে ঝুলায় আছে ডাক্তার হুজুর কেন কি এমন কথা যে আমাকে বলা যায় না বাবা মার খুব অসুখ মা যেন কিরকম করছে চোখ মুখ লাল করে কাঁপতে কাঁপতে একেবারে মাটিতে পড়ে গেছে কোনো জ্ঞান নেই মার কিছু দেখতে পাচ্ছে না বলিস কি এই যে কলেরা ডাক্তার হুজুরকে আপনি ডেকে দিন ভাগ বলছি নইলে গলা ধাক্কা মেরে বের করে দেবো কি হয়েছে এবার চিৎকার করছেন কেন স্যার কলেরা কলেরা কোথায় আগে কুলি মসজিদে স্যার হুজুর আমার বাবা মার বড় অসুখ যন্ত্রণায় ছটফট করছে বলো বাবু আপনি এদিকটা দেখুন আমি আসছি এক্ষুনি যাবেন না স্যার নিঘাত কলেরা স্যার ম্যানেজার সাহেবের সঙ্গে দুটো প্রয়োজনীয় কথা বলতে এসেছি একটু বসুন হাতের কাজগুলো সেরেই বসছি আপনার সঙ্গে বেশিক্ষণ সময় নেব না আপনার বেশ বলুন কুলিবস্তির কটা বাড়িতে ম্যালেরিয়া দেখা দিয়েছে শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ আপনি আর কি করবেন সময় মতো অসুখের ওষুধ সেবন না করলে নোংরা কুলিরা তো এভাবেই মরবে এতে আর আশ্চর্যের কি আছে ম্যানেজার সাহেব তারা যদি বুঝতেই পারতো ম্যালেরিয়ার জীবাণুটা কীভাবে তাদের শরীর রক্তে ছড়িয়ে যাচ্ছে তাহলে আমার বিশ্বাস দেরি না করে ডিসপেন্সারিতে এসে তেতো বড়ি খেয়ে সময় মতো প্রতিরোধ করতে পারত জীবাণুর বংশ বিস্তার কিন্তু দুঃখ এটাই তাদের ভাগ্যে ভালো যা কিছু ঘটবার তা সবই পড়ে রয়েছে ভবিষ্যতের গর্ভে তাদের শিক্ষাটা তো দূরের কথা একটা মশারির ব্যবস্থাও কেউ কোনোদিন করেনি তাদের জন্যে তাই বলছিলাম আপাতত যদি তাদের জন্য একটি করে মশারি আপনি হাসালেন ডাক্তার সাহেব রোগীদের জীবন ব্যবস্থার সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতাই নেই দেখছি জি আরে তারা তো সেই মাটিতে মশারি গুজবে কোথায় ও হৃদয়টাকে একটু শক্ত করুন ডাক্তার সাহেব নইলে চাকরি করবেন কি করে আচ্ছা চলি হুজুর কি ব্যাপার ম্যানেজার সাহেবের সঙ্গে একটু দেখা করতে চাই তা দরকারটা কি কিছু ধার চাইব বলে এসেছি তা তোকেই না এবার ইয়াসিন নিয়ে এসেছে জি হুজুর হরম যাবা এখন এসেছে হাত জোর করতে তাই না কই যখন কাজ হলো তখন তো আমাকে কিছুই ঠেকাওনি বাতাধন এখন আমিই বা কেন তোমাকে সাহেবের কাছে নিয়ে যাবো শুনি হুজুর
মাত্তর এই হপ্তা শেষের দিকে মাইনে পেয়েছি। এর আগে একটি পয়সাও ছিল না আমার কাছে। বিশ্বাস করুন, ম্যানেজার সাহেবকে বলে যদি আমাকে আপনি ধার পাইয়ে দিতে পারেন তাহলে পেট পুরে আপনাকে মিঠাই খাওয়াবো। তো ওই পোড়া মিঠাই খাওয়ার জন্য যেন আমার ঘুমই হচ্ছে না। ওসব মন্ডা মিঠাই চাই নে, নগদ টাকা চাই, বুঝলি? তাই দেব হুজুর, তাই দেব। তুই একটু দাঁড়া দেখি, এখানে দেখে আসি আছে কিনা। টাকা চাও? জি হুজুর। কত? সদ্যেক হলেই চলবে। গয়না আছে? জি। বলছি আসল আর সুদের জন্য কি বাধা রাখবে? টাকা যে তুমি ফেরত দেবে তার কি গ্যারান্টি আছে? হুজুর, আমি আপনার এখানেই চাকরি করি। ইয়াসিন বলেছিল খানিকটা জমি নাকি আপনি আমাকে দেবেন, সেই জমি পেলে রাত দিন খেটে ফসল তুলে আপনার টাকা আমি শোধ করে দেবো। সেসব ভবিষ্যতের কথা, এখন কি দিতে পারবে তাই বলো। এখন দুটো হাত ছাড়া আমার যে কিছুই নেই হুজুর। তা হঠাৎ এত টাকা দরকার হলো কেন? কাল রাতে আমার স্ত্রী মারা গেছে। মারা গেছে? মানে সেই ম্যালেরিয়া হয়েছিল যার? হ্যাঁ হুজুর। ব্লাডি ফুল, এইভাবে সব জায়গায় অসুখ ছড়িয়ে বেড়াচ্ছিস, এখানে এসেছিস আবার টাকা নিতে? তোকে না আলাদা করে রাখা হয়েছিল, কার ঘুমে বার হয়েছিস? মাফ করুন হুজুর। বেরিয়ে যা, বেরিয়ে যা হারামজাদা। সবই তো বুঝলাম। কি আর করবে ভাই, ডাক্তার সাহেব এখানে থাকলে যা হোক একটা কিছু হতো। এখন বাজারে মহাজনের কাছে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না আমি। একদিন শপথ করেছিলাম মহাজনের কাছ থেকে কোনো দিন ধার নেব না, আজ শপথ ভেঙে সেখানেই হাত পাততে হবে। আমাকে আমাকে এক গ্লাস পানি দে তো মা। নিয়ে আসছি বাবা, এই নাও দে। এই রোগা শরীর নিয়ে আবার কোথায় যাচ্ছ? ডাক্তার সাহেবের কাছে। না না, এই অবস্থায় তোমাকে আমি কোথাও যেতে দেব না। নিজের শরীরের দিকে একবার তাকিয়ে দেখেছ কি ছেলে, আর এখানে এসে কি হয়েছে? তা বললে কি আর চলে রে, আমাকে যে যেতেই হবে। কি জন্য আমরা এখানে এলাম বাবা? বাঁচতে মারে, বাঁচতে। ইয়াসিন সর্দার যে আমাদের বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। এখনো সময় আছে বাবা, চলো আমরা পালিয়ে যাই। হ্যাঁ, পালিয়ে যাবি কোথায় মা, এখানে পালাবার পথও যে নেই রে। যাই, ঘুরে আসি একটু। পেছন থেকে ডাক্তার বাবু ভেবে মুখেতে একবার খই ফুটছিল, ঘরকে চলো ডাক্তার বাবু। বাবা হয়ে গেলি নাকি? তোর আর দোষ কি বল, বয়স বাড়লে অমন এক একটু রং টং ধরে বই কি রে বিনতি। না হয় ডাক্তারবাবু নাই হলাম, তাই বলে কি আমাকেও দুটো কথা বলা যায় না রে? আমার উনি এক কাম আছে বটে। অমনি শুরু হয়ে গেল ফন্দি ফিকির, জঙ্গলের বাচ্চারও আজকাল তুই শেয়ানা হচ্ছে। এই এই মন ড্যাব ড্যাব করে আমার দিকে চেয়ে
কি দেখছিস রে বাবু? বিন্তি, তুই বেশ দাগটি হয়েছিস। আরে আবরুয়া বাবু, মন করে তাকায় থাকলে দিলে তো চোট লাগবে গো। তোর ওই ডাগর হাসি শুনলে বুঝলি বুকের ভেতরে আমার সে জোয়ান কি ঢেউ উঠে রে বিন্তি। বিন্তি একটু আয় না, একটু কাছে এসে বসবি। আর আর ভুল কেলে, কি বলবি বুঝলি বিন্তি? তোর ভাগ্য খুলে গেছে রে। সেদিন ম্যানেজার সাহেব খুব দুঃখ করছিলেন তোর বাবার জন্য। এমন বয়সে কোমর ভেঙে পড়ে রইল, জোয়ান ছেলেও নেই যে সংসারটা চালাবে। তাহারে বিন্তি যাবি নাকি ম্যানেজার সাহেবের কুটিতে? বলে কয়ে কাজটা নাই তোকে নিয়ে দেবো কন রে। এক ঘন্টা বাড়তি কাটলেই তো ডবল পয়সা, বুঝলি কিছু? এই তো এই তো চোখ নাগাচ্ছিস দেবো। দেখ বড়ুয়া বাবু, ডক্টর বাবুকে আমি সব বলে আসবো। কিন্তু ডাক্তার বাবু তো ডাক্তার বাবু কি আমাদের গার্জেন? হ্যাঁ, যে যখন তখন কথায় কথায় ডাক্তার বাবু করছিস। সব ছেড়ে দে বাবু। ডাক্তার বাবুর ওষুধ দিয়ে খুব কাজ হচ্ছে না রে। আসল গোমরটা যে কোথায় সে কি কেউ বোঝে না ভেবেছিস? রোগা বাপটাকে ঘরের ভেতরে আটকে রেখে ডাক্তার বাবুর সঙ্গে হাসাহাসি ঢলাঢলি বড়ুয়া বাবু। এই তো হচ্ছে তোদের স্বভাব বুঝলি। এই সত্যি কথা বললি এমনি একবারে ফস করে উঠিস। তো ডাক্তার বাবুর চরিত্রের সম্পর্কে তা আর কারো অজানা আছে রে? ই কথা তোর ম্যানেজার বাবুকে বললা কেন? বটে, বড় বাড় বেড়েছে তোদের। আচ্ছা আমিও দেখে নেব ডাক্তার বাবুর ঘাড়ে চড়ে ঘুড়ি উড়ানের দৌড় তোদের কতদিন থাকে। আরে জ্যা জ্যা, তোর মতো মুরদ আমি অনেক দেখেছি বুটে। বাবুর গতর এখন জ্বালা ধরেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও দেখে নেব তোর এই হাসি কতদিন থাকে। তুই যেমন জাত কেউতে, আমিও তেমনি কড়া ওঝা। হুজুর। কে? ও জহির, এসো এসো ভেতরে এসো। সালাম হুজুর, এখানেই বসি। না না ওখানে না, ঘরে এসো, বসো। জ্বর কেমন? একটু ভালো। মেয়েটা বুঝি ওর মার জন্য খুব কাঁদছে? তা তো কাঁদবেই হুজুর, আজ কাঁদছে, দুদিন পরে আবার সব ঠিক হয়ে যাবে। মৃত্যু গরিবের মুখ চায় না। বড় ঠিক কথা বলেছেন হুজুর, গরিবদের দিকে কেউ চায় না, এখানে সবাই খোশামত চায়। নইলে সর্দারদের থলি যেখানে মোটা হয়ে উঠছে, সেখানে আমরা কুলিরা শুকিয়ে মরছি কেন হুজুর? জহির, ভিটে মাটি ছেড়ে এখানে শুকিয়ে মরতে তো আসিনি হুজুর। হুজুর, আপনার কাছে আজ একটা আর্জি নিয়ে এসেছি। বলো। হুজুর, এক টুকরো জমির আশায় ইয়াসিনের কথাই ভুলে এখানে আসতে আমি রাজি হয়েছি, কিন্তু এখানে এসে শুনলাম জমি আর এখন নেই, তার উপরে স্ত্রীকে মাটি দিতে মহাজনের কাছে কিছু টাকা ধার করেছি, সুদে আসলে সেই টাকা আমাদের এই অল্প আয়ে শোধ দিতে পারব এমন ভরসা হয় না। তাই বলছিলাম হুজুর, যাতে একটু জমি পাই তার জন্য আমার হয়ে ম্যানেজার সাহেবকে যদি একটু বলে দেন। নিশ্চয়ই বলবো। নাও এই টাকা কটি রেখে দাও তোমার কাছে। না না হুজুর, ও আমি নিতে পারবো না, আপনি রেখে দিন। টাকাটা তোমাকে ধার হিসেবেই দিচ্ছি, সমিলে শোধ করে দিও। এখন অন্তত এই থেকে মহাজনের ধারের খানিটা শোধ করে দাও, তারপর দেখছি তোমার জমির কি করতে পারি। যাও, শরীরের দিকে নজর রেখো। হুজুর, আপনার এই দয়ার কথা কোনো দিন ভুলব না হুজুর। দয়া কেন বলছো জহির? এই দয়া দয়া করি তো সমাজ সংসারে ঘুণ ধরে গেছে, এখন এই ঘুণ তাড়ানোর দায়িত্ব তোমার আমার সবার। হুজুর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার চেয়ে কোমর শক্ত করে দাঁড়াও জহির, দেখবে সব দুর্বলতাই কেটে গেছে।
বলুন ডাক্তার সাহেব, আপনার কি কাজে আসতে পারি? এসেছিলাম নতুন পাত্র তৈরি করানোর সম্বন্ধে আমি যে স্কিমটা দিয়েছিলাম তার কতদূর কি হলো জানতে। আমি দুঃখিত ডাক্তার সাহেব, ও প্ল্যান পাস করানো সম্ভব নয়। কেন, অসুবিধা আছে? আপনি হয়তো বুঝতে পারছেন না, এসব পাতকুয়ো যা থেকে কুলিরা পানি নিচ্ছে সেগুলো কতখানি বিপজ্জনক হয়ে উঠেছে। শুধুমাত্র পানির দোষেই প্রতি বছর এখানে শত শত কুলি মারা যাচ্ছে। এই মড়ক ঠেকানোর দায়িত্বটা কি আমার? অস্বীকার করছেন? অত টাকা আমি পাবো কোথায়? সামান্য 2 লাখ টাকা, সামান্য আপনার কাছে, কোম্পানির কাছে নয়। তাছাড়া কোম্পানি আপনার প্ল্যান রিজেক্ট করেছে, আমার করবার কিছুই নেই। হো, তাহলে তো দেখছি ডাক্তার হিসেবে এখানে আমারও আর কোনো প্রয়োজন নেই। আসল কথা কি জানেন, আপনার বিরুদ্ধে কোম্পানির কাছে কিছু সুনির্দিষ্ট রিপোর্ট আছে। রিপোর্ট? হ্যাঁ, আমার বিরুদ্ধে? হ্যাঁ, এখানে কুলি কামিনদের মধ্যে সেবার নাম করে আপনি কোম্পানির বিরুদ্ধে তাদের খেপিয়ে তুলছেন, তাদের মধ্যে আপনি বৈষম্যের বীজ ছড়িয়ে বেড়াচ্ছেন। ম্যানেজার সাহেব, সেবাই আমার ধর্ম, কারো বিরুদ্ধে জোট বাঁধা কিংবা বৈষম্যের বীজ ছড়িয়ে বেড়ানো আমার কর্তব্য নয়। একজন ডাক্তার হিসেবে বরাবরই আমি আমার কর্তব্য পালন করতে চেয়েছি কিন্তু পারিনি। সব কিছুর ঊর্ধ্বে মানবতা বলে যে একটা কথা আছে আপনারা তা মানতে নারাজ। আমার 6 মাসের অভিজ্ঞতায় এখানকার পরিবেশকে নরকপুরী ছাড়া দ্বিতীয় কিছু ভাবতে পারিনি, ভাবা সম্ভব হয়নি। থামুন, আপনারা জানেন না দিনের পর দিন কিভাবে ক্রাইম করে চলেছেন। একবারও কি ভেবে দেখেছেন আপনাদের এই ঐশ্বর্য, শক্তি আর খ্যাতির পেছনে রয়েছে কি নিদারুণ হাহাকার? আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন? দুঃখিত, তাহলে অনেক আগেই অনেক সমস্যার সমাধান হয়ে যেত। চলি। ইডিয়েট। জহির আছিস নাকি? জহির কে? ও, আপনি? না, আর কি করি বল, আর যে সইতে পারছি নে, দেব দেব করে তো অনেকদিন কাটিয়ে দিলি, আর কত? মিয়া সাহেব, আল্লাহ দিয়েছে আপনার অনেক আছে, আমার এই অবস্থা, দয়া করে যদি আর কটা দিন সময় দেন। সময়? না না জহির আলী, তুই আর ওই কথাটি বলিস নে, আমি বুঝেছি তোর কাছ থেকে যে টাকা পাবো সে ভরসা আমার নেই। তোদের কাছে এইভাবে 50,000 টাকা আটকা পড়ে আছে জানিস, সুদের মুখে ঝাড়ু মারি, কোনোদিন আসল টাকাই ঘরে ফিরিয়ে আনতে পারবো কিনা তা তিনিই জানেন। পেটের দায়ে যে ধার করেছি তাও তো নয়, হঠাৎ বউটা মরে গেল, তার উপরে গেল মাস থেকে অসুখে পড়ে রয়েছি বলে ম্যানেজার সাহেব ফাইন করেছে। এই অবস্থায় আমার দিকে না চাইলে কি করে বাঁচি মিয়া সাহেব? এই দেখো, তোর মরা বাঁচার হিসেব করতে গেলে এদিকে আমি যে মরে যাচ্ছি বাবা জহির আলী। দায় পরে ধার করে বড় বিপদে ঠেকেছি মিয়া সাহেব। ওসব ছেঁদো কথার নিকুচি করি, ধার দেবার সময় তো আমি এত কথা বলিনি, ভালো চাস তো হারামজাদা আমার টাকা দিয়ে দে, নইলে ম্যানেজার সাহেবকে বলে অফিস থেকে নিয়ে নেব, বুঝলি? তাই নিন, আমি আর কি বলবো। বেশ চলি। হাই খোদা, এ পৃথিবী তুমি কাদের জন্য করেছ? এখানে কি টাকাই সব? ধম্ম বলে কি কিছুই নেই? থাকলে কি আর কাদা পানিতে পা ঢুকিয়ে পড়ে থাকতে হয় ভায়া? আজ কাজে যাননি যে? যাই কি করে বলো, শরীরটাকে যার বাগ মানাতে পারছি না কিছুতেই, কেবলই অসার হয়ে পড়ে থাকতে চায়। বসে রয়েছি, কবে আধার এসে সব দুশ্চিন্তাকে ঢেকে দিয়ে যাবে। আমার মাইনেটাও চলে গেল ইব্রাহিম ভাই, মহাজনের ধারের টাকা আমার মাইনে থেকেই শোধ করে নেবে বলে গেল। দুঃখ কি ভাই, এটাই তো নিয়ম, নইলে সুখের জন্যে গাঁ ছেড়ে এখানে কেন মরতে আসবে? হ্যাঁ, যাক, এ নিয়ে আর ভাবি নে, কি হবে এত ভেবে, টুকলির রোজগারের পয়সাটা তো থাকবে,
তার উপর জমিটুকু পাচ্ছি দু একদিনের মধ্যে ডাক্তার সাহেব বললেন, হতেই চাষবাস করে বাকি দিন কটা কোন রকমে কেটে যাবে। হ্যাঁ, আশা আছে বলেই না আমরা বেঁচে রয়েছি ভায়া। ম্যানেজার সাহেবের বাংলোর দিক থেকে আসছি বলেই তো মনে হয়। ও কি, ও কি ছুটে আসছে? কে টুকলি না? হ্যাঁ তাই তো। আমার কিন্তু ভায়া ভালো বোধ হচ্ছে না। গোল যে একটা বেঁধেছে তাতে সন্দেহ নেই, এখন উপায়? ধৈর্য ধরো, ব্যাপারটাকে বুঝতে দাও। বাবা বাবা! কি হয়েছে মা, কিসের চিৎকার? কুলিরা কেউ কাজ করছে না বাবা। কাজ করছে না কেন? ম্যানেজার সাহেব কাল ডাক্তার সাহেবকে বরখাস্ত করেছেন বলে। বরখাস্ত বলিস কি রে, তার অপরাধ? জানি না বাবা, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। কাজে গিয়ে আর দরকার নেই, যা দরটা শক্ত করে এঁটে ঘরেই থাক, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? ওদিকে। না, এই শরীরে তোমাকে আমি কোথাও যেতে দেব না। পাগলি মেয়ে, শরীরের দোহাই দিয়ে ঘরে বসে থাকলে কি চলে? আমাকে যেতেই হবে। বাবা যেও না, বাবা শোনো। জহির, জহির! বাবা তো বাড়ি নেই। দরজা খোল। এত রাত্রে দরজা খুলতে আমি পারবো না। খোল বলছি, নইলে লাথি মেরে সব গুঁড়িয়ে দেব। খোল! আপনি? তোর বাবা কোথায় গেছে? জানি নাকি জেনে বলতে চাচ্ছিস না? বিশ্বাস করুন হুজুর, বাবা সেই কখন বেরিয়ে গেছে, এখনো ফেরেননি ঘরে। হারাম জাদা বুড়ো শয়তান আমার বিরুদ্ধে জোট পাকিয়ে বেড়াচ্ছে। ইচ্ছে করে হারাম জাদাদের ঘোড়ার পায়ের নিচে ফেলে পিছিয়ে মারি। এই এদিকে আয়। বলুন হুজুর। তোকে আসতে বলেছি। আমার আমার ভয় করে। তা বললে তো চলবে না, আয়। আমি যাব না। আয় বলছি, নইলে চাবুকের ঘায়ে চামড়া গুটি আনবো। আয়। আমাকে জোর করবেন না হুজুর, আমি যেতে পারবো না। তুই কি ভেবেছিস তোর ঘরে আমি ঢুকতে পারবো না? আপনি আপনি আর এক পা এগোবেন না হুজুর, আমি চিৎকার করব। তাহলে চিৎকার করবি? আমার বাবা, কথা বলো বাবা, কথা বলো। না না, আর এক মুহূর্ত সময় নাই, বুনো জঙ্গলি দল ছুটে আসছে দেখি। বাবা কথা বলো। জহির, ভাই আমার, জহির আলি, কথা বলো ভাই, কথা বলো। জহির রক্ষা করো, রক্ষা করো জালিমদের হাত থেকে, আমার দুধের বাচ্চাকে বাঁচাও খোদা। দেখতে পাচ্ছ না এই পৃথিবীতে আপন বলতে যে আর কেউ রইল না? দয়া বার্ডের ছায়াবলম্বনে রচিত ভূঁই নাটকের অভিনয় শুনলেন।
অভিনয়াংশে ছিলেন ম্যানেজার মিজু আহমেদ, ডাক্তার এম এ সাদেক বাচ্চু, বড়ুয়া গোলাম হাবিবুর রহমান, মহাজন এ এফ এম আব্দুল আলী, ইয়াসিন এস এম আখতার, গাংটু মুস্তাফিজুর রহমান, টুকলি মুনাওয়ার সুলতানা, টুকলির মা টুলু হোসেন, বিনতি কোহিনুর কাজী। অন্যান্য চরিত্রে এ কে এম ফরিদুদ্দিন, আনোয়ারুল ইসলাম খোকন ও রফিকুদ্দিন আহমেদ, এবং জহিরের চরিত্রে অভিনয় করেছেন শামসুদ্দিন কায়েস। শব্দ সংযোজনা মাহবুবুর রহমান ও আব্দুল হাই। নাটকটি রচনা প্রযোজনা ও ইব্রাহিমের চরিত্রে অভিনয় করেছেন কাজী জাকির হাসান।